প্রিয় শিক্ষার্থীরা, সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান দ্বাদশ অধ্যায় থেকে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ দ্রবণে বা তুতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমি সংজ্ঞাটা বলি যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। আমি আবার বলি, কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। আজকে তড়িৎ বিশ্লেষণের তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণটাই তোমাদের জন্য উপস্থাপন করব। আশা করি অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবে। দেখো, তোমরা চিত্রটা খেয়াল করো, এই যে একটি ব্যাটারি বিদ্যুৎ কোষ, এই যে তড়িৎ অ্যানোড ক্যাথোড, তারপরে তোমার তড়িৎ, যেমন দুটি প্লেট তামার পাত আছে, যদি তামার পাত তার দ্বারা সংযুক্ত করলাম। এখানে দেখো, একটি কাঁচ পাত্রে কিছু কপার সালফেট ও পানি নেওয়া হলো। দেখো এই যে টোটাল পাত্রটা কাঁচ পাত্র। হ্যাঁ, কাঁচ পাত্রে কী করলাম, যে কপার সালফেট ও পানি, কপার সালফেট আর পানি নিল। কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে, কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে কপার আয়ন এবং সালফেট আয়নে বিশ্লিষ্ট হয়। যে প্রথমে যে সংজ্ঞাটা তোমাকে বললাম যে তড়িৎ বিশ্লেষণে, অর্থাৎ কোনো দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে এর ধনাত্মক এবং ঋণাত্মক অণুগুলো আলাদা হয়ে যাবে। এখানে কপার আয়ন এবং সালফেট আয়ন আলাদা হয়েছে, আয়নে বিশ্লেষণ। এখন দ্রবণের মধ্যে দুটি তামার পাত, দেখো দ্রবণের মধ্যে দুটি তামার পাত ডুকিয়ে, হ্যাঁ, বা ডুবিয়ে যদি পাত দুটির সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয়, পাত দুটির সাথে টোটাল একটা তড়িৎ কোষ সংযুক্ত করা হয়, তাহলে কপার আয়নগুলো ক্যাথোডে গিয়ে জমা হবে, কপার আয়নগুলো ক্যাথোডে জমা হবে, হ্যাঁ, এবং ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, এবং নিস্তড়িৎ তামায় পরিণত হয়ে ক্যাথোডে, হ্যাঁ, জমা হবে। কী বলছে, যেহেতু ক্যাথোড দুটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে নিস্তড়িত হয়ে যাবে, হ্যাঁ, চার্জবিহীন হয়ে যাবে। ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুটি, হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে এবং নিস্তড়িৎ তামায় পরিণত হয়ে ক্যাথোডে গিয়ে জমা হয়। অন্যদিকে সালফেট আয়ন, যে ঋণাত্মক আয়নটা, সালফেট আয়নগুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যায়। সালফেট আয়নটা তোমার কি অ্যানোড দ্বারা, হ্যাঁ, কী বলছে, অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ধনাত্মক যে আয়নটা সেটা কী করে, গ্রহণ করে নিস্তড়িৎ তামায় পরিণত হয়, আর অ্যানোডটা দুটি ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ, নিস্তড়িৎ তামায় পরিণত হয়। তাহলে নিস্তড়িৎ সালফেট অ্যানোড থেকে কপার গ্রহণ করে কপার সালফেট উৎপন্ন করে। খেয়াল করছ? তাহলে সুতরাং দেখা যায় দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হয়, ঠিক সেই পরিমাণ কপার অ্যানোড থেকে দ্রবণে চলে আসে। আমি আবার বলি, দ্রবণ থেকে যে পরিমাণ কপার ক্যাথোডে জমা হয়, ঠিক সেই পরিমাণ কপার, হ্যাঁ, অ্যানোড থেকে দ্রবণে চলে আসে। অর্থাৎ মোট ফল কথা ফল হলো, অ্যানোড থেকে তামা ক্যাথোডে জমা হয়, ফলে অ্যানোডের বর যতটুকু হ্রাস পায় ক্যাথোডের বর ঠিক ততটুকু বৃদ্ধি পায়। অর্থাৎ এটার মধ্যে ভারসাম্য, হ্যাঁ, রক্ষা পায়, কোনোটাই তোমার কম বেশি হবে না, যেটা তোমার কী বলছে, যতটুকু হ্রাস পায় আবার পরেরটা ততটুকু বৃদ্ধি পায়। তাহলে আমি আবার বলি, দেখো যে তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, তোমার চিত্রটা আবার খেয়াল করো, হ্যাঁ, তাহলে একটু ভালো করে বাসায় অবশ্যই দেখবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে
ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে।